बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सुप्रिय शिक्षार्थीवृंद, आशा करी तुम्हारा सकले भलो आसो। तुम्हारे आबार अभिनंदन और शुभेच्छा जानाच्छी। से ही साथे आमार खाद्य पुष्टि अध्यायेर पार्ट तीन जे टपिकटा आमादेर छिलो खाद्येर प्रकारभेद, तार दुई नम्बर धारावाहिक भावे अंश, सेटा हलो प्रोटीन। आज के प्रोटीन सम्पर्के आलोचना करब। देखो प्रोटीन बा आमिष, प्रोटीनटा हलो इंग्लिश, बांग्लाय हलो आमिष। तो प्रोटीन बा आमिष एटा हलो मानव देहेर, आमरा जे प्रथमे बोलेछिलाम स्वाद गुणागुण विचारे खाद्यके तीन भागे भाग करा जाए, तार मध्ये द्वितीय नम्बर। एवं आमरा देखते पाच्छि प्रोटीन बा आमिष हलो दैहिक बृद्धि ओ क्षयपूरणेर प्रधान उत्स। दैहिक बृद्धि ओ क्षयपूरणेर प्रधान उत्स। एखन जदि तोमाके आमि बोली जे प्रोटीन काके बोले, तुमि सहजेई बोलते पारबे जेसब খাদ্যের মাধ্যমে আমাদের দৈহিক বৃদ্ধি ও ক্ষয়পূরণ ঘটে তাকে আমরা আমিষ বা প্রোটিন বলে থাকি। তো আমিষ বা প্রোটিনকে মোটামুটিভাবে যদি প্রকারভেদ আমি বলতে যাই, তোমাদের বইয়েও আছে মোটামুটি, আমিষ বা প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো উদ্ভিজ্জ আমিষ বা উদ্ভিজ্জ প্রোটিন, আর একটা হলো প্রাণিজ প্রোটিন। তো উদ্ভিজ্জ প্রোটিন, দেখো উদ্ভিজ্জ প্রোটিন যেগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি, চাল, গম, বাদাম, ভুট্টা ইত্যাদি, চাল, গম, বাদাম, ভুট্টা, এগুলো আমরা কোথা থেকে পেয়ে থাকি? এগুলো আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এবং এই খাবারগুলোতে প্রচুর পরিমাণে আমরা কী পাই? আমিষ পাই। তাহলে দেখো চাল, আমরা এখানে শর্করা পড়েছিলাম, গমেও শর্করা আছে, বাদাম, ভুট্টা সবগুলোতে, তো শর্করা প্লাস সেখানে আমরা কী পাচ্ছি? প্রোটিন পাচ্ছি। তো প্রাণিজ প্রোটিন হলো মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি, এই খাবারগুলোতে আমরা প্রাণী থেকে পেয়ে থাকি এবং এই খাবারগুলো হলো প্রোটিনের উৎস। তো যাই হোক, আরও আছে ডাল, বাদাম, শিম, বরবটির বীজ ইত্যাদি আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। তো তোমাদের যদি আমি প্রোটিনের কাজগুলো বলি এখন, যে প্রোটিনের কাজ কাকে বলে, সরি, প্রোটিনের কয়েকটি কাজ লেখো, যেটাকে আমরা বলি ফাংশনস অফ প্রোটিন। প্রোটিনের এক নম্বর কাজ যদি আমরা বলতে যাই, প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহের বৃদ্ধির জন্য কোষ গঠন করা। দেহের বৃদ্ধির জন্য কোষ, যেহেতু আমাদের দৈহিক বৃদ্ধি ঘটায়, তো দৈহিক বৃদ্ধি যেহেতু ঘটায়, দৈহিক বৃদ্ধি মানে কি? আস্তে আস্তে তুমি বড় হবে, তাহলে বড় হলে কি হবে? কোষের যে পুনর্গঠন, এই কোষগুলোর গঠন করবে কে? গঠন করবে কিন্তু প্রোটিন। তুমি আস্তে 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 বড় হবে। আমরা জানি যে মানুষ প্রাণী, বহুকোষী প্রাণী, একটার পর একটা কি কোষ বিভাজিত হয়, কোষগুলো বিভাজিত হয়ে বিভিন্ন আবার নতুন করে কোষ সৃষ্টির মাধ্যমে আমরা কি হই, দৈহিক বৃদ্ধি ঘটে বা আমরা বড় হই। তো এই যে দৈহিক বৃদ্ধি ঘটার, এটার প্রধান কাজ হলো কার? প্রোটিনের। যেমন আমরা যদি বলি দেহের পেশি, হাড়, অস্থি, রক্তকণিকা ইত্যাদি, এগুলো সব হলো কি? প্রোটিনের, প্রোটিন দ্বারা গঠিত। আচ্ছা, তো এরপরে দেখো দেহে শক্তি উৎপন্ন করা, দেহে শক্তি উৎপন্ন করা, এটাও কিন্তু প্রোটিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। আর একটা হলো দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। বিভিন্ন রোগে তুমি যেন আক্রান্ত না হও, তাহলে এখানে যে অ্যান্টিবডি, অ্যান্টিবডি যে তৈরি হয় সেটা প্রোটিনের মাধ্যমে। অ্যান্টিবডিটা কি? যে রোগের যেটা বাধা দিবে, প্রতিরোধ করবে। তোমরা যেমন কম্পিউটারে তোমরা ভাইরাস, কম্পিউটার যখন ভাইরাস ছড়িয়ে পড়ে তোমরা কী দাও? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস কেন দাও? যাতে ভাইরাস আক্রমণ করতে না পারে। সেরকম আমাদের শরীরে বিভিন্ন রোগ যেন আক্রমণ করতে না পারে, এই জন্য প্রোটিনটা আমাদের দেহের অ্যান্টিবডি তৈরি করে। এই যে করোনা ভাইরাসের সময় তোমরা দেখতেছ, যাদের শরীরের ইমিউনি সিস্টেমটা বেশি ভালো তাদের হয়তো করোনা আক্রান্ত কম হচ্ছে বা তারা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু যাদের দুর্বল তারা কি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে বা মারাও যাচ্ছে। তো যাই হোক, এই হলো প্রোটিন। তারপরে দেখো প্রোটিনের অভাবে যে রোগগুলো হয়, প্রোটিনে তোমাদের বইয়েও দেওয়া আছে প্রোটিনের অভাবজনিত রোগ। এখানে দেওয়া আছে একটা কোয়াশিওর কর, ওই একটা রোগই তোমাদের বইয়ে দেওয়া আছে, আর একটা দেওয়া আছে অপুষ্টি। তো কোয়াশিওর কর যে রোগটা দেওয়া আছে, আসলে এই কোয়াশিওর কর রোগ, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে কোয়াশিওর কর রোগটা কি বা এটা কীভাবে হয়। আসলে যেহেতু এটা বাচ্চাদের, শিশুদের এই রোগটা বেশি হয় কোয়াশিওর কর। মূলত কোয়াশিওর কর হলে কিছু লক্ষণ দেখা দিবে তোমার। এক নম্বর লক্ষণ হচ্ছে শিশুদের কোয়াশিওর কর রোগের, কিন্তু এটা লক্ষণ, শিশুদের দুর্বল লাগবে, শিশুদের খাওয়ায় অরুচি হবে। কিসে অরুচি হবে? খাওয়ায় অরুচি হবে।
তারপর দেখো দেহ শীর্ণ হবে, শীর্ণ মানে কি শুকিয়ে যাবে, দেহ শীর্ণ হবে, শুকিয়ে যাবে এবং দুর্বল হতে থাকবে, এবং দুর্বল হবে চামড়া, তারপরে হলো চুলের মসৃণতা কমে যাবে, মসৃণতা কমে যাবে অর্থাৎ একটা পা অল্প বয়সে হয়তো চুল পাকার মতো এরকম একটা সিমটম চলে আসবে। তারপরে ধরো তিন নম্বর আরেকটা লিখি, সেটা হলো ডায়রিয়া হবে, ডায়রিয়া হতে পারে। আবার কি হয়, ডায়রিয়া হয়, তারপরে শরীরে পানি আসে, পেট বড় হয়, ইত্যাদি রোগ হতে পারে, শরীরে পানি আসে এবং পেট বড় হয়। এগুলো যদি লক্ষণ দেখা দেয় তাহলে আমরা বুঝবো যে সে কোয়াশিওরকার রোগে আক্রান্ত। আরেকটা রোগ হচ্ছে অত্যন্ত, তোমাদের বই এটা দেওয়া নাই কিন্তু তোমরা লিখে রাখবে যে এই আমিষের অভাবে যে রোগটা হয়, আরেকটা রোগ সেটা হলো যে মেরাসমাস রোগ, মেরাসমাস রোগ। তোমাদের বইয়ে এটা দেওয়া নাই, এটা আমি মেরাসমাস এই রোগটা হয়, মেরাসমাস রোগ। তো এটারও একটা লক্ষণ যদি আমরা বলি, যে লক্ষণ ধরো আমিষ ও ক্যালোরি উভয়ের অভাবই ঘটে এটা, এটা দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাহলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায় তার মানে কি, সহজ কথায় আমরা এতক্ষণ যা জানলাম যে প্রোটিন আমাদের দেহের বৃদ্ধি ঘটায়, অর্থাৎ প্রোটিনের মাধ্যমে আমাদের কোষ গঠন হয়, তাহলে দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এটা স্বাভাবিক। তবে এটা মেরাসমাস রোগের, যদি প্রোটিনে ঘাটতি হয় তাহলে এই রোগে আক্রান্ত হতে পারে। শরীর ক্ষীণ হয়ে অস্থি সর্বস্ব একবারে শুকিয়ে গিয়ে হাড় গণনা করা যাবে শরীরের, চামড়াও ত্বক খসখসে হয়ে যাবে, সব সময় মনে হয় যে ধুলো লেগে আছে অথবা চামড়া উঠে যেতে পারে, খসখসা ভাব চলে আসবে এবং শরীরের ওজনটা হ্রাস পাবে, শরীরের ওজন হ্রাস পাবে অর্থাৎ তোমার ওজন একইবারে কমে যাবে, এই রোগগুলো হতে পারে। তাহলে আমি এই প্রোটিন সম্পর্কে যে আলোচনা করলাম, তোমরা জানো যে এক নম্বরে আলোচনা করেছি আমি প্রোটিন কাকে বলে, কত প্রকার, তারপরে অভাবজনিত রোগ। তো ঠিক আছে, এই প্রোটিন সম্পর্কে আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।